আজকে আবার আমি চলে এসেছি দেখুন লতি নিয়ে আজকে আপনাদের এই লতি রেসিপি করে দেখাবো কলা পাতায় ভেজে আপনাদেরকে দেখাবো আজকে আমি এখন লতিগুলো কেটে নিই তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে আমি করব অনেকেই লতি কাটতে পারে না আমি কিভাবে কাটছি সেটা আপনারা দেখে নিন এরকম এইগুলো থাকে এই আঁশগুলো এরকম উপর দুপর দিয়ে ছুলে ফেলে দিতে হয় প্রথমে তারপর এরকম ঘষে নিতে হয় এরকম এরকম করে বটিতে ই করে নিলেই এই দেখুন ছুলে আসছে সব খুব তাড়াতাড়ি এভাবে ছোলা যায় এবার ছোট ছোট করে কেটে নেব লতিগুলো সব কাটা হয়ে গেছে আর পেঁয়াজটাও কেটে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলো বেছে নেব চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেলে এই নারকেলটা কুড়িয়ে নেব নারকেল দেব যেখানে এই মাথায় শিরটা থাকে এটা বার করে দিতে হয় যে নোংরাটা থাকে নাহলে খুব পেটে ব্যথা করে এটা ফেলে দিতে হয় ফেলে দিলে আর পেটে ব্যথা করে না চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে আর এখন লতি আর চিংড়ি মাছগুলো ধুয়ে ফেলব নারকেলটা জল দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে আর কুড়ানোর সময় গুঁড়ো গুঁড়ো পড়বে না এখন আমি ফাটিয়ে নেব এবার কুড়িয়ে নেব এখন নারকেলগুলো বেটে নেব নারকেল বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার সব মশলা টশলা সব রেডি হয়ে গেছে এখন আমি এটা মাখাবো একটা ভালো করে ধুয়ে আনা এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন পেঁয়াজ বেশি লাগে না অল্প দিলেই হয় কারণ আমরা নারকেল চিংড়ি মাছ দিচ্ছি এই নারকেলটা সব দিয়ে দিচ্ছি বেটে দিলে এটা ভালো মানে মেশে ভালো এই জন্য বেটে দেওয়া হচ্ছে আর এই চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখানে প্রায় 200 চিংড়ি মাছ আছে আপনারা পরিমাণ মতনই দেবেন আপনাদের যদি বেশি দিতে ইচ্ছে করে আপনারা বেশি দিতে পারেন এই চিংড়ি মাছ আর নারকেল দিয়ে করলে খুব ভালো লাগে লতি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আর আপনারা যেরকম লঙ্কা খেতে ভালোবাসেন সেইভাবেই করবেন কিন্তু এটা পাতায় তো এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতন এটা সরিষার তেল দিয়েই করতে হবে সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে এবার পাতায় একটু তেল দিয়ে নেব আপনারা পাতাটায় একটু উনুনে ছেঁকে নেবেন
তাহলে পাতাটা ছিড়বে না। আমার এখানে রোদ্দুর ছিল, সেই জন্য রোদ্রেই অনেকটা পাতা নরম হয়ে গেছে, এই জন্য আমার আর ছ্যাঁকা লাগছে না। এবার মাখিয়ে এগুলো দিয়ে দেবো। এগুলো সব এতে দিয়ে দেবো। তো এটা ধুয়ে অল্প একটু সামান্য জল দেবো, যাতে একটু সিদ্ধ হবে। এরকম করে জলটা দিয়ে দেবো, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি উনুনটা ধরিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এই পাতাটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এই যে রান্নাটা একদম অল্প জালে করতে হবে, আর যদি গ্যাসে করেন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে, আর কাঠে তো একদমই আস্তে করে করতে হবে, নাহলে নিজে পুড়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে না। এখন তুলে একটু দেখে নেব। এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, নিচটা দেখতে হবে। আর এই রান্নাটা হলো গিয়ে প্রায় 15 মিনিট মতন আস্তে একদম জাল দিতে হয়, তারপরে একটু জোরে জাল দিতে হবে লাস্টের দিকে। জোরে জাল দিয়ে নিচটা পুরো দাগ লাগিয়ে দিতে হবে, দাগ লাগলে পরে ওটা বেশ লাল লাল হবে, তারপরে উল্টিয়ে দিতে হবে। তা এখনও 15 মিনিট মতন আমি আস্তে জাল দিয়েছি, এবার আমি একটু জোরে জাল দিয়ে ওটা দাগ লাগিয়ে নিচ্ছি। নিচের পিঠটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এখন আর একটা পাতায় একটু তেল দিয়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা পাতাতেই এরকমভাবে দিতে হবে তেল দিয়ে। এই যে আমাদের পাতাটা খুব একটা ভালো না, এই জন্য এরকম হয়েছে। এবার আমি দিয়ে দেবো এরকম করে দিয়ে, এরকম আর একটা প্লেট দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে, দিয়ে উল্টে দিতে হবে, তাহলে আর পড়ে যায় না। আমাদের পাতাটা তো অতটা ভালো না, দেখলাম পড়ে যাচ্ছে, সেই জন্য আর একটা নিচে আর একটা পাতা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাতা দিলাম, দিয়ে যেটা এটা রেডি করে রেখেছি সেটা এখন দিয়ে দেবো। আমাদের ওপর পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে, এই জন্য নিজের পিঠটা বেশি জাল লাগবে না, ঢেকে ঢেকেই জাল দিয়েছিলাম, এখন অল্প জালেই হয়ে যাবে। এবার চারিপাশে অল্প একটুখানি তেল দিয়ে দেবো, এরকম ঘুরিয়ে একদম সামান্য দেব দিয়ে ঢাকা দিয়ে। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর পাতায় ভাজাটা সবসময় একটু এরকম দাগই লাগাতে হয়, দাগ না লাগালে ভালো লাগে না, এরকম একটু পোড়া পোড়া দাগ থাকবে, তাহলে স্বাদটা খুব ভালো হয়। এই কচুর লতিটা নারকেল আর এই চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো লাগে খেতে, আর খুব অসাধারণ খেতে লাগে। আপনারা এটা করে না খেলে বুঝতে পারবেন না, আপনারা অনেকেই পারে না এরকম পাতায় ভাজা করতে। তো আপনারা যদি না পারেন অবশ্যই আমাদের বাড়িতে আসবেন, আমরা খাওয়াবো, করে অবশ্যই খাওয়াবো, আপনারা আসবেন কিন্তু, আর এটা করার চেষ্টা করবেন, খুব ভালো লাগে খেতে। এখন এই ভাতটা নিয়ে এসে খেয়ে বলবো কীরকম হয়েছে। ভাত নিয়ে চলে এসেছি, এখন আমি খেয়ে বলবো। আমা খাও, তুমি একটু খেয়ে আগে বলো, তারপর আমি খাচ্ছি। নাও খাও। পাতার কচুর লতিটা খুব ভালো হয়েছে,
আপনারা খেয়ে দেখবেন যে কিভাবে করছে এইটা জানবেন, নিজেরা করবেন। যদি না পারেন তা আমাকে ছোট বৌমার দ্বারে আসবেন, ও করে খাওয়াবে। এরকম নারকেল ফেটে চিংড়া দিয়ে করলে খুব ভালো লাগে, না খেলে বুঝবেন না। আমরা তো খেয়ে বলছি কিরকম হয়েছে, ভালোই লাগে, সত্যিই ভালো লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবেন, আর কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।